নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এটি একটি দৈনিক রাশিফলের ভিডিও। আজ আমি আপনাদেরকে বলবো চৌঠা জুন 2020 প্রতিটি রাশি কেমন যেতে চলেছে। তার আগে একটি বিষয় আমি আপনাদেরকে বলে দিই, এই রাশিফলটি যে পুরোটাই মিলবে এর কিন্তু আমি দাবি করছি না। তবে আমি এইটুকুটা বলতে পারি, এই রাশিফলটি আপনার চলার পথে এতটুকুটা হলেও সাহায্য করবে। তো রাশিফল বলার আগে এই চৌঠা জুন কোন তিথি, লগ্ন এইসব পড়ছে সেগুলো আমি আপনাদেরকে বলতে চলেছি। বার পড়ছে বৃহস্পতিবার, তিথি পড়ছে ত্রয়োদশী এবং সেটা সমাপ্ত হবে 4:06 PM-এ, এরপরে হবে চতুর্দশী তিথি। নক্ষত্র পড়ছে বিশাখা নক্ষত্র, সেটা 6:36 PM পর্যন্ত থাকবে, তারপরে স্টার্ট হবে অনুরাধা নক্ষত্র। যোগ পড়ছে শিব যোগ, 11:25 PM পর্যন্ত, তারপরে হবে সিদ্ধি যোগ। এই দিন যে ভালো সময় তিনটি রয়েছে সেটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এক হচ্ছে অভিজিৎ মুহূর্ত, সেটা হচ্ছে 11:52 AM থেকে 12:43 PM পর্যন্ত। তারপরে আছে অমৃত কলম, সেটা 10:36 AM থেকে 12:01 PM পর্যন্ত। আনন্দদি যোগ, সেটি হচ্ছে 6:36 PM থেকে চলবে। এবার আসি খারাপ সময়, যেটা রাহুকাল, সেটা স্টার্ট হচ্ছে 1:43 PM থেকে 3:30 PM পর্যন্ত চলবে। এবার আসি রাশিফলে। প্রথমেই মেষ রাশি। যে কোনো কাজ করার আগে 10 বার ভেবে করবেন। শরীর স্বাস্থ্য আপনাদের ভালো যাবে, পড়াশোনার স্থান ভালো রয়েছে, তবে গুরুজনদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু প্রবলেম থাকবে। শুভ রং লাল এবং ভাগ্য হবে 70%। এরপর আসি বৃষ রাশি। পড়াশোনার দিক শুভ রয়েছে, কারবারে উন্নতি লাভ রয়েছে, চাকুরি ক্ষেত্রে শুভ, তবে হুট করে কোনো ডিসিশান আপনার জন্য ক্ষতি কারণ হতে পারে। অর্থাৎ যে কোনো ব্যাপারে আবেগের বসে কোনো হুটপাট কোনো ডিসিশান নেবেন না। শুভ রং বেগুনি, ভাগ্য হবে 75%। এরপরে মিথুন রাশি। পারিবারিক দিক শুভ রয়েছে, বিদ্যাস্থান একটু প্রবলেম আসবে, শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখবে, আর অর্থনৈতিক স্থান কিন্তু মোটামুটি রয়েছে। তবে কালকে নতুন কোনো কাজ করতে গেলে সেই কাজে কিন্তু আপনারা সাকসেসফুল হবে। শুভ রং হলুদ, ভাগ্য হবে 75%। এরপরে আসি কর্কট রাশি। পড়াশোনার স্থান ভালো রয়েছে, দাম্পত্য জীবনে কিন্তু কলহ দেখা যাচ্ছে, যে কোনো ডিসিশান হুটপাট দেবেন না। প্রেমের দিক শুভ রয়েছে, ব্যবসার দিক শুভ রয়েছে। শুভ রং কমলা, ভাগ্য হবে 80%। এরপর আসি সিংহ রাশি। কাজ করার একটা উদ্যম আপনারা কালকে পেতে চলেছেন, শরীর স্বাস্থ্যের দিকে একটু আপনারা খেয়াল রাখবেন। কালকে চোট আঘাত লাগার কিন্তু আপনাদের সম্ভাবনা রয়েছে। পারিবারিক দিক শুভ রয়েছে, দাম্পত্য জীবনও আপনাদের মধুর হতে চলেছে। শুভ রং সবুজ এবং ভাগ্য হবে 85%। এরপর আসি কন্যা রাশি। শ্বশুরালয় থেকে একটু সাবধান থাকবেন, শরীর স্বাস্থ্য আপনাদের ভালো যাবে, কর্মস্থানে আপনাদের ছোটোখাটো গণ্ডগোল লাগার কিন্তু সম্ভাবনা রয়েছে। পারিবারিক দিক শুভ, শুভ রং পিঙ্ক, ভাগ্য হবে 60%। এরপর আসি তুলা রাশি। এই দিন আপনারা একটু সাবধানে থাকবেন, কারণ শারীরিক পার্ট আপনাদের প্রবলেম হওয়ার জোর রয়েছে এবং সাংসারিক অশান্তি লাগার সম্ভাবনা রয়েছে। তবে ব্যবসার ক্ষেত্রেও আপনাদের শুভ রয়েছে, দাম্পত্য কলহ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। শুভ রং আকাশী, ভাগ্য হবে 65%। এরপরে আসি বৃশ্চিক রাশি।
কালকে নতুন কাজ করে ফেলুন, যে কোনো কাজ করুন এগিয়ে যাবেন। কালকে নতুন ব্যবসার জন্য কিন্তু আপনারা টাকা লগ্নি করতে পারেন, এছাড়াও নতুন কিছু ক্রয় করার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, সেটা বাড়ির কোনো প্রোডাক্টও হতে পারে। তবে ছোটোখাটো অ্যাক্সিডেন্টের কিন্তু একটু যোগ রয়েছে, সেদিকটা আপনারা সাবধানে চলবেন। শুভ রং কচি কলা পাতা, ভাগ্য হবে 85%। এরপরে আসি ধনু রাশি। পড়াশোনার দিক শুভ রয়েছে, তবে কর্মস্থানে আপনাদের ছোটোখাটো প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে। ব্যবসার দিক শুভ রয়েছে এবং ব্যবসা থেকে আপনার কোনো টাকা যে আটকে রয়েছে সেই টাকা কিন্তু পুনরুদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আপনারা শরীরের দিকে একটু নজর রাখবেন, শারীরিক পার্ট প্রবলেম আসতে পারে। শুভ রং লাল এবং ভাগ্য হবে 75%। এরপর আসি মকর রাশি। আপনাদের কালকে প্রেমের ক্ষেত্র কিন্তু খুবই শুভ দেখা যাচ্ছে, ব্যবসা ক্ষেত্রও আপনাদের শুভ রয়েছে এবং পাশাপাশি যারা চাকরি করছেন তাদেরও কিন্তু শুভ রয়েছে। শুধুমাত্র আপনারা সাংসারিক দিকে একটু প্রবলেমে পড়তে চলেছেন, অর্থাৎ সংসারে ছোটোখাটো গণ্ডগোল অশান্তি আপনার মন ভেঙে দিতে পারে। তবে আপনারা মনের উদ্যম নিয়ে এগিয়ে যান, সমস্ত কাজে আপনারা কিন্তু সাকসেস পাবেন। শুভ রং নীল, ভাগ্য হবে 85%। এরপর আসি কুম্ভ রাশি। আর্থিক উন্নতি রয়েছে, পারিবারিক দিক শুভ রয়েছে, বিদ্যাস্থান শুভ রয়েছে, তবে শরীরের দিকটা একটু নজর রাখবেন, শারীরিক প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে। শুভ রং আকাশী, ভাগ্য হবে 80%। এরপর আসি মীন রাশি। প্রেমের দিক শুভ রয়েছে, দাম্পত্য কলহ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, পাশাপাশি কার্যক্ষেত্রে আপনারা কিন্তু সফলতা পেতে চলেছেন। যারা পড়াশোনা করছেন তাদেরও কিন্তু কালকে ভালো রয়েছে, কালকে কোনো নতুন শুভ সংবাদ আসতে পারে। শুভ রং পিঙ্ক, ভাগ্য হবে 85%। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই, ধন্যবাদ।